الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاون على البر والتقوى ولا تعاون على الاثم والعدوان. صدق الله العظيم. اللهم صل على محمد النبي الامي ورسول تسليما. আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া অতঃপর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম। পবিত্র ডক্টর সুমন কর্তৃক আয়োজিত প্রতিদিন সকালে ক্লাসে উপস্থিত সম্মানিত সকল ডাক্তারবৃন্দকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্রনিক ডিজিজ এন্ড মাল্টি ট্রিটমেন্ট। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সকলের পরিচিত হোমিওপ্যাথি আফজাল ইসলাম স্যার, এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সকলেরই প্রাণ প্রিয় স্যার, সকলেরই প্রিয় ব্যক্তিত্ব, যিনি সর্ব অবস্থার মধ্যেই নিয়ে আছেন এবং জ্ঞান বিনিময় করছেন। তিনি হলেন ডাক্তার নাসিরুদ্দিন স্যার, সভাপতি ভূমিতে ডক্টর পয়েন্ট। সন্ত্রণায় আছি আমি মোহাম্মদ সাহিদুর রহমান। তো ক্লাস শুরুর আগেই আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পেশ করবেন ডাক্তার মোহাম্মদ আল-আমিন স্যার। আমি ডাক্তার মোহাম্মদ আল-আমিন স্যারকে একটি সঙ্গীত পাঠ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যত বেশি ডাকি তব লাগে তত মধুর, যত বেশি ডাকি তব লাগে তত মধু। খোদা তোমার নাম কি জপে জপে, খোদা তোমার নাম কি জপে জপে, মেটাই মনে সুধা। যত বেশি ডাকি তব লাগে তত মধু, খোদা তোমার নাম কি জপে জপে, খোদা তোমার নাম কি জপে জপে, মেটাই মনের সুধা। আল্লাহ আল্লাহ ওয়ামার আল্লাহ, তোমাকে নিয়ে ভাবতে বসে আমি আঁকি কত আল্পনা, তুমি আমার স্বর্গ সু, তুমি নিজে আমার কল্পনা, তোমাকে নিয়ে ভাবতে বসে আমি আঁকি কত আল্পনা, তুমি আমার স্বর্গ সু, তুমি যে আমার কল্পনা।
তুমি না করলে ক্ষমা কোথায় যাব, কোথায় গেলে মোরা মাপ পাব। আল্লাহ জেনে না বুঝে করেছি কত যে বন্দায়ামি গুনাহগার, হাত তুলেছি দরবারে কবুল করো হে পরোয়া। জেনে না বুঝে করেছি কত যে পাপ বন্দায়ামি গুনাহগার, হাত তুলেছি দরবারে কবুল করো হে পরোয়া। তুমি না করলে ক্ষমা কোথায় যাব, কোথায় গেলে মোরা মাপ পাব। আল্লাহ যত বেশি ডাকি তব লাগে তত মধু, খোদা তোমার নাম কি জপে জপে, খোদা তোমার নাম কি জপে জপে, মেটাই মোরের শুধা। আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ইসলামী সঙ্গীত পাঠ করে আমাদের হৃদয় গুলোকে একেবারে ঠান্ডা করে দিলেন। পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন আমাদের প্রধান অতিথি বিশ্ব হোমিওপ্যাথিস্ট ডক্টর আফজাল ইসলাম স্যার। আমি ডক্টর আফজাল ইসলাম স্যারকে ওনার নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মহিলা চিকিৎসকবৃন্দ, আশা করি মহান রোগের ইচ্ছায় সবাই ভালো আছেন। আমাদের সকালের নির্ধারিত আলোচনা শুরু হচ্ছে। আমরা আমাদের আজকের এই দিনের পার্টে ক্রনিক ডিজিজ নিয়ে ধারাবাহিকভাবে কথা বলছিলাম। স্টেপ বাই স্টেপ ক্রনিক ডিজিজের উপর আমাদের কিছু কথা, রেফারেন্স ভিত্তিক, হোমিওপ্যাথিক আমাদের যে গেস্ট আলোচনা করছিলাম ধারাবাহিক ভাবে,
আলসার পায়ের ক্ষত এবং এর সাথে রিলেটেড বিশ্লেষণ কি হতে পারে ভূমিভিত্তিক দৃষ্টিভঙ্গি থেকে, ভূমিভিত্তিক ফিলোসফি থেকে, প্রিন্সিপালস থেকে, একটা ক্রনিক কেসের সাথে কানেক্টেড প্র্যাকটিক্যাল যে বিষয়গুলোর সাথে আমরা প্রতিনিয়ত মুখোমুখি হয়, যে বিষয়গুলোকে আমরা সলিউশন দিতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনামূলক আলোচনা করে আসছিলাম। পায়ের সেই ক্ষতের কেসের সাথে কানেক্টেড আমাদের মেডিসিন ছিল ফসফরাস। ফসফরাসের একটা আলোচনা আমাদের সেই কেসের সাথে কানেক্টেড করে আলোচনা করার প্রয়োজন হবে, ইনশাল্লাহ সেটা করবো। আজকে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো পরবর্তীতে, বা আজকে যদি সময় পাই আমরা ফসফরাসের উপরও আলোচনাটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু ধারাবাহিকভাবে সেটা বেশি ক্রনিক ডিজিজ নিয়ে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান, যেহেতু উনি একটা চিকিৎসা এস্টাবলিশ তখনকার সময়ে একটা প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতি পরিত্যাগ করে সেখান থেকে বিভিন্ন কারণে ওনার অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল রোগী চিকিৎসা করতে গিয়ে, সেই প্রশ্নের সলিউশন না পেয়ে তিনি হতাশ হয়েছিলেন এবং সেখান থেকে উনি রোগীদের আত্মমানবতার উদ্ধারের জন্য সলিউশন অনুসন্ধান করছিলেন। সেখান থেকে মহানরোগের ইচ্ছাই একান্ত ভাবে মহানরোগের ইচ্ছাই ভূমিভিত্তিক চিকিৎসা পদ্ধতির সূত্র লাইস কিউর লাইস সিমিলিয়া সিমিলিবাস কিউরেটার সদৃশ্য সদৃশ আরোগ্য এই সূত্রটি ওনার কাছে আবিষ্কৃত হয় এবং সেখান থেকে আরো অনেক ইতিহাস আমরা জানি। প্রথম দিকে সিমিলিয়া সিমিলিবাস কিউরেটারের সাধারণ নীতিমালা অনুসারে উনি ক্রনিক ডিজিজ নিয়ে ভূমিভিত্তিক এস্টাবলিশ হওয়ার পরে বা ভূমিভিত্তিক ডিসকভারের পরেও যখন ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করছিলেন তখন ভূমিভিত্তিতেও ওনার বেশ সমস্যা হচ্ছিল, সফলতার চেয়ে ব্যর্থতা বেশি আসছিল, যেখানে অন্য আরেকটা চিকিৎসা পদ্ধতির অনেক পর্যালোচনামূলক সমালোচনা উনি করেছেন এবং ভূমিভিত্তিক চিকিৎসার মতো একটা ন্যাচারাল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগী আরোগ্যের দাবি উনি উত্থাপন করেছেন। সেখানে যদি এখন ভূমিভিত্তিক চিকিৎসার মধ্য দিয়ে রোগী আরোগ্য না করা যায় তাহলে তো এটা আরো চরম হতাশা আনবে। সেখান থেকে উনি সলিউশনের জন্য দিন রাত পড়াশোনা গবেষণা অবজারভেশন করে অগ্রসর হচ্ছিলেন, অন্তত 10-11 বছর গবেষণা করে পড়াশোনা করে অবজারভেশন করে এক্সপেরিমেন্ট করে উনি একটা সিদ্ধান্তে এসেছিলেন, যে সিদ্ধান্তের মধ্য দিয়ে আমরা ক্রনিক ডিজিজ চিকিৎসার একটা আউটলাইন আমরা পেয়ে থাকি, যাকে আমরা মায়াজমেটিক ভিত্তিক চিকিৎসা বা ক্রনিক ডিজিজের সাথে মায়াজম এর যে কানেকশন আমরা যে বিষয়গুলো বলে থাকি এই বিষয়ের একটা জায়গা উনি তৈরি করেছিলেন। দীর্ঘ 10-11-12 বছর দিন রাত অক্লান্ত অবিরত পরিশ্রম করে মহানরোগের ইচ্ছায় একটা সমাধান পেয়েছিলেন, আমরা সে বিষয়গুলো জানি। বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যান যখন ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করছিলেন বা যখন ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করতে গিয়ে উনি চরম হিমশিম খাচ্ছিলেন তখনকার সময়ে চিকিৎসায় অনেক অবচিকিৎসা ছিল এটা সত্য কথা, তবে বর্তমান সময়ের থেকেও বেশি না। বর্তমান সময়ে আমরা ভূমিভিত্তিক চিকিৎসার সংজ্ঞা অনুসারে যদি অপচিকিৎসা বা অসদৃশ বিসদৃশ কমপ্লেক্স চিকিৎসার আমরা আইডেন্টিফাই করতে যাই তাহলে তখনকার সময়ের চিকিৎসায় স্থূলভাবে অনেক অপচিকিৎসা ছিল আর বর্তমান সময়ে অপচিকিৎসাগুলো চরম সূক্ষ্মভাবে হচ্ছে, এই পার্থক্যটা করতে পারি। তখনকার সময়ে যে সময়ে স্যামুয়েল হ্যানিম্যান চরম চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে পড়েছিলেন ক্রনিক ডিজিজের চিকিৎসা নিয়ে, ক্রনিক ডিজিজ আরোগ্য করতে গিয়ে তখনকার সময়ে ক্রনিক ডিজিজগুলো যতটা কমপ্লেক্স ছিল যতটা জটিল ছিল এখনকার সময়ে আমাদের মধ্য আমরা যারা খুব সাধারণভাবে প্র্যাকটিস করি একদম মফস্বলে প্র্যাকটিস করি একদম
জাতীয় পর্যায়ের কোনো চিকিৎসক না। আমাদের কাছে বর্তমান সময়ে এমন একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছেও এর চেয়েও অন্তত 50 গুণ 100 গুণ বেশি কঠিন রোগে আক্রান্ত রোগী আমাদের কাছে আসে। তখনকার সময়ে করোনায় যে সময়টাতে উনি এতটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, ওই সময় যে ক্রনিক ক্রনিক ডিজিজ যে আক্রান্ত রোগীরা আসতেন, তখনকার ক্রনিক ডিজিজের কমপ্লেক্সিটি জটিলতা যতটা ছিল, এখনকার সময় আমাদের কাছে হোমিওপ্যাথের কাছে যে রোগীগুলো আসে সেই রোগীগুলোর জটিলতা অন্তত 50 গুণ 100 গুণ বেশি বলা যেতে পারে। কম্পারেটিভ স্টাডি যদি আপনি করতে চান, এত বেশি জটিল কেস এখন আমাদের কাছে, একদম সাধারণ মফস্বলের একজন প্র্যাকটিশনার হোমিওপ্যাথ তার কাছে এই টাইপের রোগীগুলো এখন আসে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের আসলে কত বেশি আমরা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা এখন হতে হচ্ছে আমাদের কনসাসকে বা আনকনসাসকে। আমরা এটাকে বুঝি বা না বুঝি, অনুধাবন করি অথবা না করি, রিয়েলিটি হচ্ছে এটা যে আমাদের কাছে প্রতিনিয়ত কম বা বেশি অনেক বেশি সংখ্যক বা কম সংখ্যক যাই হোক না কেন এটা ফ্যাক্টর না, কিন্তু এজগুলো অনেক বেশি কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। এই ব্যাপারগুলো আমাদের আরো প্রচুর নিত্য নতুন অবজারভেশন করা, নিত্য নতুন রিসার্চ করা, নিত্য নতুন এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে আমাদের সলিউশন বের করার চেষ্টা অব্যাহত রাখা। যেহেতু বিজ্ঞান এটা কোনো থেমে যাওয়া শব্দের নাম নয়, এটা হচ্ছে একটা গতিশীল চলমান একটা প্রক্রিয়ার নাম। এটা কোনো থেমে যাবে আটকে যাবে এরকম কোনো ফ্যাক্টর বিজ্ঞানের পরিভাষায় আসলে থাকে না। ইউনিভার্সের লগুলো সত্য প্রমাণিত হয় এবং ইউনিভার্সিটি চলতে থাকে, এটা ঠিক আছে। ইউনিভার্সিটি লয়ের সাথে কানেকশন হয়ে আরো যে ফিলোসফি এবং আমাদের নতুন অবজারভেশন গুলো আসার প্রয়োজন সেগুলো তো চলমান থাকবে। এই ব্যাপারগুলোতে আমরা অবশ্যই ক্রনিক ডিজিজ নিয়ে আমরা যতটা সম্ভব আরো বেশি সিরিয়াস হওয়া প্রয়োজন। এই হচ্ছে আমার মোটামুটি ভূমিকার কথা। আর ক্রনিক ডিজিজ তখনকার সময় আসলে বর্তমান সময়ের ক্রনিক ডিজিজের তুলনায় তুলনামূলক কম জটিল ছিল, যে কেসগুলো নিয়ে তখনকার সময় সেমিন চরম চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়েছিলেন। আসলে কি তখনকার সময় সিম্পল ক্রনিক ডিজিজ ছিল নাকি অনেক বেশি কমপ্লেক্স ক্রনিক ডিজিজ ছিল, এটার একটা উদাহরণ আমরা বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিমেনের একটা কেস থেকে আমরা উপস্থাপন করবো। বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিমেনের এই বিষয়টা যদি আমরা জানি যে স্যামুয়েল হ্যানিমেন সারা জীবনে যত অসংখ্য অগণিত রোগী দেখেছেন এগুলো এবং ক্রনিক ডিজিজের সেই কেসগুলো কিন্তু পাওয়া যায় না, বিভিন্ন কারণে পাওয়া যায় না। সেগুলো তখনকার সময় ওইভাবে সংরক্ষণ করার মতো দায়িত্ব জ্ঞান নিয়ে হয়তো বা কেউ সংরক্ষণ করেননি, এটা একটা ব্যাপার থাকতে পারে। আবার হচ্ছে এমন একটা বিষয় আছে যে বিষয়টার কারণে বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিমেন নিজেই ওনার রোগীলিপিগুলোকে সংরক্ষণের জন্য উনি অনুমতি দিতেন না বা উনি নিজেও ওনার কেসগুলোকে সংরক্ষণ করে রাখার প্রয়োজন বোধ করতেন না, রাখতেন না। কেন রাখতেন না? আমি যদি এখন দেখি যে আমাদের এখানকার একজন সম্মানিত সিনিয়র ডাক্তার অথবা ধরে নিলাম যে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠাতা আমাদের এই গ্রুপের নাসিরুদ্দিন ভাই, উনি একটা রোগীকে লাইকোপোডিয়াম দিয়ে আরোগ্য করলেন, পেটের সমস্যা, লিভারের সমস্যা, আইবিএস এর সমস্যা, ডাইজেস্টিভ প্রবলেম নিয়ে আসছে রোগী, উনি লাইকোপোডিয়াম দিয়ে বেশ চমৎকার রেজাল্ট পেয়েছে। পরবর্তীতে আমি ভাবলাম ওনার মতো এত সিনিয়র ডক্টর, উনি এত ভালো বোঝেন, উনি একজন স্কলার হোমিওপ্যাথ, উনি যেহেতু লাইকোপোডিয়াম দিয়ে চিকিৎসা আরম্ভ করেছেন, সুতরাং আমার এই ডাইজেস্টিভ প্রবলেমের আক্রান্ত যে রোগীটা তাকেও উনি লাইকোপোডিয়াম দিলে চমৎকার কাজ করতে পারে। এই যে একটা ইনফ্লুয়েন্স হওয়া, একজনের মাধ্যমে আরেকজনের ব্লাইন্ড ইনফ্লুয়েন্স হওয়ার একটা জায়গা থাকে। সিনিয়র কোন ডাক্তার বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিমেন এরকম একটা কেস, এরকম একটা মেডিসিন দিয়েছেন, ওনার মতো একজন হোমিওপ্যাথ, উনি একজন ডিসকভারার, উনি একজন বিজ্ঞানী, উনি একজন দার্শনিক, উনি একজন বহু ভাষাবিদ, ওনার তো কোনো তুলনা হয় না। ওনার কেসে যদি লাইকোপোডিয়াম নিয়ে এরকম একটা কেস আরোগ্য করতে পারে, আমার কেসটা কেন হবে না? এই যে একটা ব্লাইন্ড ফ্লোয়িং এর একটা ট্রেন্ড চালু হওয়া, একটা স্রোত চালু হওয়া, এই ব্যাপারটা স্যামুয়েল হ্যানিমেন চাননি। এই ব্যাপারটাকে উনি খুব সতর্কভাবে অবজারভেশন করে ওনার মনে হচ্ছিল যে এই ব্যাপারটা পরবর্তীতে চলে আসতে পারে,
যার কারণে ওনার এত অসংখ্য অবৈধ কেস, কিন্তু আসলে কেসগুলো পাওয়া যায় না। ওনার মেডিকেল পিওরা বাজারে আছে, ওনার হচ্ছে লেজার রাইটিং স্কুলস আছে, ওনার হচ্ছে অর্গানো মেডিসিন আছে, কিন্তু রুগী লিপির যে বিশাল ভান্ডার সেগুলো কিন্তু আসলে অনুসন্ধান পরেও পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে কোথাও কোনো সোর্স থেকে পাওয়া যাবে কিনা এটা আমার জানা নেই, কিন্তু এখনো পর্যন্ত আসলে এভাবেই আমরা জানি। তো আমরা একটা ক্রনিক ডিজিজের উদাহরণ থেকে স্যামুয়েল হেনিমের ক্রনিক ডিজিজ নিয়ে আমরা একটু কথা বলবো, এছাড়া একটু আপনাদের কাছে শুরু করি। দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিনে লেখা আসছে আমরা ধূপা বলতে পারি বোধ হয়, ওয়াশার উমেন তারা হচ্ছে এরকম ধোয়ার কাজগুলো করেন, একজন ওমেন প্রায় 3 সপ্তাহ ধরে, 3 উইকস, মোর দেন 3 উইকস, 3 সপ্তাহের উপরে আনএবল টু পারসু হার এভোকেশন, 3 সপ্তাহ ধরে তার একদম স্বাভাবিক কাজকর্মগুলো তিনি করতে পারছেন না। ওয়েন শি কনসাল্টেড মি, যখন তিনি আমার কাছে এসেছিলেন অন দ্য 1st September 1853, এটা হচ্ছে 1815 খ্রিস্টাব্দের একটা কেস, আজ থেকে 200 বছরের উপরে, 207 বছর হইতে হবে, 207 বছরের মতো হবে। 200 বছর আগের একটা কেস নিয়ে আমরা আজকে কথা বলছি, একটু ইমাজিনেশন থেকে আপনার ফিলিংস থেকে 200 বছর আগে আপনি চলে যান, আপনি ধরে নেন যে 200 বছর আগের একটা সিচুয়েশন আপনি আছেন, এবং পরবর্তীতে আমাদের বর্তমান সিচুয়েশনের সাথে আমরা এটাকে কম্পেয়ার করব। সিম্পটম দেখেন এখানে কি লিখেছে, পরবর্তীতে আমি অ্যানালিসিস করব। অন এনি মুভমেন্ট স্পেশালি অ্যাট এভরি স্টেপ, যে কোনো নড়াচড়াই স্পেশালি অ্যাট এভরি স্টেপ, সামান্য বা প্রত্যেক পদক্ষেপে সে উঠলো দাঁড়ালো একটা হাঁটতে যাবে এভরি স্টেপ, and pours on making a false step, যদি কোনো কারণে একটু উঁচু নিচুতে তার পাটা পড়ে যায়, স্টেপ দিতে গেল তার পাটা একটু উঁচুতে বা একটু নিচুতে একটু মানে ইমব্যালেন্স হয়ে পড়ে গেল, she has a shoot pain in the scrubicular cordis, scrubicular cordis এটা খুব সম্ভবত আমি যতটুকু বুঝেছি এটা হচ্ছে চেস্টের নিচের দিকে স্টারনামের নিচের অংশের একটা অ্যানাটমিক্যাল পজিশন হতে পারে, এটা আপনারা আবারও কনফার্ম হয়নি। এই যে লোকেশনটা অ্যানাটমিক্যাল একটা লোকেশন এটা আমরা ধরে নিলাম যে একটা লোকেশনে তার একটা ব্যথা হচ্ছে, এই ব্যথাটাতে সে একটু যদি উঁচু নিচুতে পাড়া দেয় বা হাঁটতে যায়, উঠা বসা করতে যায়, একটু মুভমেন্ট করতে যায়, তখন তার একটা ব্যথা হয়।
that comes as she abuts every time from the left side. এবং এটা আমি যতটুকু বলতেছি সেটা যদি ফল্ট হয়ে থাকে আপনারা সংশোধন করে নেবেন। এখানে মূল বিষয়টা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই ব্যথাটা এভাবে বাম দিক থেকে আসে। When she lies, she feels quite well. যখন সে শুয়ে থাকে তখন তার কাছে বেশ ভালো লাগে। Then she has no pain anywhere. তখন তার কোনো ব্যথা কোথাও উৎপত্তি হয় না, থাকে না। Neither in the side nor in the scrotum gyrus. এটা left side থেকে যে ব্যথাটা উৎপত্তি হয়ে বিস্তৃত হয় সেখানেও থাকে না, অথবা নির্দিষ্ট যেখানে ব্যথাটার তীব্রতা এসে জমায়েত হয় স্ক্রুবি গুলাস ফোর্ডিসে ওইখানেও তার ব্যথাটা থাকে না। আমরা কথা বলছি বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যানের একটি কেস থেকে। নাম্বার থ্রি, she cannot sleep after 3 o'clock in the morning. রাত তিনটার পর থেকে যে এটা এখানে মর্নিং শব্দটা যেহেতু ইউজ করেছে মানে যেটাকে আমরা ভোর রাত্রি বলতে পারি, এই যে রাত তিনটার পরে ভোর রাত্রির পর থেকে তার আর ঘুমানো সম্ভব হয় না। She relishes her food. Relishes শব্দটা হচ্ছে মজা করে এনজয় করা, গ্রেট এনজয়মেন্ট। এই অবস্থায়ও তার খাবারে তার বেশ ভালোই লাগে, তার রুচি খারাপ না, রুচি বেশ ভালো আছে ডাক্তার সাহেব, রুচি যথেষ্ট আছে। এমন রুগী পাওয়া যায়, আমি এমন একজন জ্বরের রুগী পাইছি যিনি বলছেন যে জ্বরের সময় মানুষ খেতে পারে না কিন্তু জ্বরের সময় আমার রুচি বেড়ে যায় তখন আমি বেশি করে খাই। এটা সে সত্য বলতে পারে, মিথ্যা বলতে পারে, কিন্তু তার মন্তব্যটা এরকম ছিল যে আমার রুচি জ্বরের সময় কোনো কমে না, আমার রুচির জ্বরের সময় দেখা যায় আমি অন্য সময় আরো বেশি খেতে পারি। সাধারণত আমরা যে জ্বরের রোগীগুলো অন্তত দেখতেছি বর্তমান সময়ে, আমরা ইদানিং কালে জ্বরের রোগী অবজারভেশন করলে মা বাবা প্রথম অভিযোগটা করবে যে বাচ্চা তো খায় না। তা আমি প্রথম সলিউশন দিই যে জ্বরের অবস্থায় খায় এমন কোন জ্বরের রোগী আছে আমাকে দেখান, আপনার অবস্থা খায় না এটা তো জ্বর ভালো হয়ে যাচ্ছে খাবে, এটাকে নিয়ে বারবার এত কমপ্লেনিং করার কিছু নাই। অসুস্থ হইলে খাওয়ার রুচি নষ্ট হবে, এটা হচ্ছে ন্যাচারাল বিষয়, অসুস্থ হইলে রুচি বাড়বে না, এটা তো স্বাভাবিক বিষয়, বাচ্চা খায় না এটাই মূল সমস্যা, খাবার দিতে লাগে এটাই মূল সমস্যা আমাদের কাছে এবং বারবার এটা কমপ্লেন করে থাকে। আসলে তো জ্বর অবস্থায় খায় না এই কথাটা হচ্ছে কমন, মোস্ট কমন। বাট হোয়েন শি, আচ্ছা যেটা বলতেছিলাম, শি রিলিশেস হার ফুড, তার খাবার গুলো বেশ এনজয় করে। বাট হোয়েন শি হ্যাজ ইটেন এ লিটল, যখন সে অল্প খাবার গ্রহণ করে শি ফিল সিক, খাবারের সময়টাতে ভালোই লাগে, খাবারের রুচিতে অসুবিধা নাই কিন্তু যখন খাবার সে অল্প খায় তখন শি ফিল সিক, তার অসুস্থতা বেড়ে যায়, মানে তার কাছে খারাপ লাগে, অসুস্থ লাগে, একটা খাবারের পর ডিসকমফোর্ট লাগা। এখানে যেহেতু অসুস্থতা বলতে তার ব্যথা বেড়ে যাওয়া, অসুস্থতা বলতে পেটে গ্যাস হওয়া এমন কোনো কিছু মন্তব্য করে নাই, আমরা এটা ধরে নেব যে তার কাছে খারাপ লাগার অনুভূতি কাজ করে, অসুস্থ লাগে। Number 5, then the water collects in her mouth. মুখে প্রচুর পানি জমা হয়, যেগুলোতে আমরা হয়তো ঢেকুর বা উদ্গার দেওয়ার পরে যে পানি আসে বা এমনি দিয়ে যেগুলোতে আমরা ওয়াটার ব্রাশ যেটাকে বলি, যে মানে একদম নিজস্ব ভাষায় আমরা যেভাবে বলে থাকি সাধারণত পানির উদ্গার ওঠা, পানির বল আসা, এরকম আমরা বলে থাকি যে মুখে পানি জমে প্রচুর। Then the water collects in the mouth and runs out of it. এবং এটা মুখ থেকে বেরিয়ে আসে প্রচুর বাইরে জমে, লাইক দ্য ওয়াটার ব্রাশ, মানে ওয়াটার ব্রাশ বলতে আমরা যা বুঝি। একদম বাতাস নির্গত হওয়ার মধ্য দিয়ে তার প্রচুর
কি হয় উদ্গার বের হয়, ইরাক্টেশন মানে হচ্ছে উদ্গার ওঠা, ঢেকুর ওঠা, আমরা ঢেকুর বলতে পারি। এটা কিন্তু ঠিক হিট কেনা, হেজ কিনা বা ভূমিটিং টেন্ডেন্সি না, নোসিয়া না, এটা হচ্ছে ইরাক্টেশন মানে হচ্ছে ঢেকুর ওঠা। এই ঢেকুরটাতে একদম কি হচ্ছে, শি হ্যাজ ফ্রিকুয়েন্টলি অনবরত এমটি ইরাক্টেশন, একদম খালি খালি তার বাদাল বের হচ্ছে কখন, আফটার এভরি মিল, খাবারের পর। এবং এই এটার একটা অ্যাডজেক্টিভ সংযুক্ত করেছে যে তার পেশনেটটা হচ্ছে রাগ কানেক্টেড একটা পেশনেট, যে কোনো কিছু যদি তার রাগান্বিত একটা পেশনেট তাকে ডিসপোজ রাখার, এবং পেশনেট থেকে সে রেগে যায়, যা চাইল তা বললো, বিরুদ্ধে গেলে তার রেগে যাওয়ার প্রচন্ড প্রবণতা। অনিবার তার পেন ইজ সিভিয়ার, যখন ব্যথাটা প্রচন্ড আকার ধারণ করে, সিভিয়ার মানে জানি প্রচন্ড, শি ইজ কভার্ড উইথ পারস্পিরেশন, তখন তার প্রচুর ঘাম হয় এবং ঘাম দিয়ে সে আবৃত হয়ে যায়। তার ক্যাটামিনিয়া ওয়ার কোয়েট রেগুলার, তার যে রেগুলার পিরিয়ডিক যে ডিসচার্জ মেনস্ট্রুয়েশন মেনস্ট্রুয়াল ব্লিডিং এটা রেগুলার ছিল ফোর্টনাইট সিন্স ফোর্ট ফোর্টনাইট বলতে কি বলে গেল পিরিয়ড অফ টু উইক্স, অর্থাৎ 2 সপ্তাহ আগে বোধহয় তার এই বিষয়টাতে আমার একটু বোঝার বিষয় আছে, ক্যাটামিনিয়া ওয়ার কোয়েট রেগুলার, এটা রেগুলার হয়েছিল 2 সপ্তাহ আগে হয়েছিল এবং রেগুলার হচ্ছে, এটা ঠিক মিন করেছে নাকি 2 সপ্তাহ ধরে চলমান আছে, কয়েক রেগুলার কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত 2 সপ্তাহ ধরে চলমান আছে, এই জিনিসটা এই এতটুকু কথায় আমার কাছে ক্লিয়ার না। আমি যতটুকু ভাঙাচোরা ইংরেজি বুঝি, এটা এখানে প্রশ্ন উত্থাপনের জায়গা আসতে পারে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে যে এটা তার স্বাস্থ্য ভালো আছে, তো এটা 2 সপ্তাহ ধরে তার চলে আসছে, এটাই আমরা ধরে নিতে পারি, চলে আসতেছে। এই হচ্ছে তার সিমটমস, অন্যান্য জায়গা থেকে তার ব্যাপারগুলো বেশ ভালোই আছে। আচ্ছা, এবার আমরা বিশ্লেষণে যাব, কিন্তু তার আগে এখানে আমরা যে ব্যাপারটা খেয়াল করবো, দেখেন প্রথম কথা হচ্ছে যে এটা একটা ক্রনিক কেস। এখন আমাদের কাছে যে ক্রনিক কেস গুলো আসে, আমরা একটু অবজারভেশন করলে বুঝতে পারবেন যে এই কেসটার তুলনায় অনেক বেশি ক্রনিক কেস আপনাদের কাছে প্রতিদিনই আসে, অনেক বেশি জটিল প্রেসক্রিপশন নিয়ে, কঠিন প্রেসক্রিপশন নিয়ে, বিভিন্ন রকমের প্যাথোলজিক্যাল টার্ম নিয়ে সে আপনার কাছে আসে, এবং ক্রনিক কেস যারা রোগী দেখেন আপনারা পেয়ে থাকেন, এটা হচ্ছে তখনকার সময়টাকে বর্তমান সময়ের সাথে কম্পেয়ার করার জন্য বলা, যে আমরা আসলে কতটা চ্যালেঞ্জিং কাজ করতে হচ্ছে কনসাসলি অথবা আনকনসাসলি, কতটা চ্যালেঞ্জিং ভাবে আমাদের যোগ্যতার কি বলে পর্যাপ্ত অ্যাকুইজিশন দরকার, যোগ্যতাটাকে আমরা অ্যাকোয়ার করা দরকার, তখনকার সময়ের তুলনা যদি আমরা বলি এটা কত বেশি আমাদের জন্য এটা একটা মানে কি বলে একটা কঠিন সিচুয়েশন সময় এটা বোঝার জন্য বলা, এটা আমি মিন করা না, সম্মানিত বিজ্ঞানী স্যামুয়েল হ্যানিম্যানকে ইঙ্গিত করা না যে উনি সিম্পল কেস দেখেছেন আমরা কঠিন কেস দেখি, ব্যাপারটা কিন্তু কেউ এভাবে এক্সপ্লেন করেন যে বর্তমান সময় অনলাইনে কথা বলতেছি, কারো কাছে রেকর্ড থাকতে পারে, ইউটিউবে যায়, এখানে প্রতিটা শব্দ স্যামুয়েল হ্যানিম্যানকে নিয়ে
একটা পেস ওনার সাথে কানেক্টেড একটা কেস নিয়ে আলোচনা করতেছি। কোন কারণে কোন অযৌক্তিক সমালোচক যদি এখানে সমালোচনা উত্থাপন করে এভাবে, তখন তো এটা সমস্যা এবং এটা ভুল বোঝাবুঝি এবং এটা একটা ভুল মেসেজ হবে, বিপদগামী হওয়ার একটা জায়গা থাকবে। আমি সেজন্য এটাকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা তখনকার সময়ের কেসগুলোর সাথে বর্তমান সময়ের কেসগুলোর একটা আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে আসলে আমরা কতটা ক্রনিক মানে কতটা জটিল ক্রনিক কেসে আমরা কাজ করতে হয়। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ক্রনিক কেসে যে কথাটা এখানে প্রথমেই স্যামুয়েল নিউম্যান বলেছেন যে তার একটা সমস্যা, তার হচ্ছে মানে বেশ কিছুদিন যাবৎ তার হচ্ছে হাঁটা চলায় সমস্যা হচ্ছে, হাঁটা চলা করতে পারছে না, এবং হচ্ছে কি বলে এটা তার স্বাভাবিক কার্যক্রম পেশাগত দায়িত্ব পালন করতে পারছে না। এই যে কথাটা বলছে এখানে আরেকটা পয়েন্ট, যেটা স্যামুয়েল হ্যানিম্যান তখনকার সময়ে যতটা উচ্চ জ্ঞান সম্পন্ন মেডিকেল সাবজেক্ট গুলোতে ছিলেন, এখনকার সময়েও মানে সারা বিশ্বে অনুসন্ধান করলে এমন জিনিয়াস মেডিকেল সাবজেক্ট গুলোতে, অ্যালার্ট সাবজেক্ট গুলোতে এমন জিনিয়াস আপনার খুঁজে পাইতে আপনার কষ্ট হবে। ওনার অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, রোগ বিজ্ঞান, এই বিষয়গুলোতে ওনার মানে যোগ্যতার একটা চরম লেভেল ছিল, আমরা অনেকেই হয়তো বা জানি বা জানি। তো এই যোগ্যতা থাকা সত্ত্বেও এখানে উনি মেডিকেল টার্ম দিয়ে কেসটাকে উনি রুগীলিপি করেন, মানে রুগী আসলেই আমরা প্রচলিত নিয়মের বাহিরে গিয়ে বা আমাদের ভূমিভিত্তিক চিকিৎসার ফান্ডামেন্টাল যে ফিলোসফি আছে এই ব্যাপারগুলোকে আমরা গুরুত্ব না দিতে গিয়ে আমরা প্রথমেই যেটা করি যে আমরা যে কোনোভাবে রুগীকে টার্মিনোলজি যেতে পেতে চাই, যে কোনোভাবে তার একটা ফিক্সড ডায়াগনোসিস করতে চাই এবং 3 নম্বর অ্যাকুরিজমের ব্যাখ্যা এর সাথে সংযুক্ত করতে চাই যে রোগ সম্পর্কে জ্ঞানের কথা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যারা এই প্রশ্নটা উত্থাপন করেন যে স্যামুয়েল হ্যানিম্যান রোগ সম্পর্কে জ্ঞান অর্জনের কথা বলেছেন, সুতরাং আগে রোগের নামকরণ করুন। এখন এই কেসটাতে স্যামুয়েল হ্যানিম্যান কোথায় রোগের নামকরণ করেছেন, কোথায় ডায়াগনোসিস করেছেন, কোথায় প্যাথোলজি দিয়ে কেসটাকে উনি মিন করেছেন, প্যাথোলজিক্যাল একদম নির্দিষ্ট ক্লিনিক্যাল ওয়ার্ড দিয়ে এমফেসিস করেছেন, এটা আপনারা আমাকে এখান থেকে দেখাতে হবে, কিন্তু দেখাতে পারবেন না। তাহলে 3 নম্বর অ্যাকুরিজমে যে কথাটা বলা আছে রোগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কথাটা কি তাহলে মিথ্যা ছিল? এর জবাব হচ্ছে না, এই কথাটাও মিথ্যা না। 3 নম্বর অ্যাকুরিজমে স্যামুয়েল হ্যানিম্যান যে কথাটা বলেছেন সেই কথাটাই এখানে উনি বাস্তবায়ন করেছেন। উনি রোগ বলতে রোগীর যে অস্বাভাবিক সিমটমস গুলো আসে শারীরিকভাবে, মানসিকভাবে, ইন্টারনালি, এক্সটারনালি, সেটা ক্লিনিক্যাল সিমটমস হতে পারে, সাধারণ সিমটমস হতে পারে, প্যাথোলজিক্যাল সিমটমস হতে পারে, রোগের নামের সাথে কানেক্টেড হতে পারে, রোগের নামের সাথে কানেক্টেড নাও হতে পারে। এখানে রোগের নামকরণ করাটা বাধ্যতামূলক না, বরং রোগী যে সিমটমস গুলো নিয়ে আসে সেই অস্বাভাবিক কষ্টকর সিমটমস গুলোই হচ্ছে রোগ সম্পর্কিত জ্ঞান। আর এই কাজটাই এখানে এই কেসটা উনি এস্টাবলিশ করেছেন। এখানে উনি ডায়াগনোসিস এর মতো কোনো কাজ বা রোগের নাম নির্ধারণ করার মতো কোনো কাজ এখানে কিন্তু করেন নাই। যে রোগীটা এসেছে তার তো একটা নির্দিষ্ট রোগ আছে এবং নির্দিষ্ট নামের রোগ ছিল, এটি তো বাস্তব বিষয়। এখানে তার হতে পারে গাউটের সমস্যা ছিল, হতে পারে রিউমেটিক আর্থ্রাইটিস এর সমস্যা ছিল, হতে পারে অন্য কোনো ইনফেকশাস প্যাথোলজিক্যাল কন্ডিশন ছিল, হতে পারে, এটাকে কিন্তু স্পেসিফিক ভাবে নামকরণ করার প্রয়োজনীয়তা স্যামুয়েল হ্যানিম্যান ফিল করেন। তাহলে বোঝা গেল যে রোগের নামকরণ স্পেসিফিক না করেও ক্রনিক ডিজিজ চিকিৎসা করা সম্ভব। প্রথমেই আপনাকে সুনির্দিষ্টভাবে রোগের নামকরণ করতে হবে বাধ্যতামূলক। এই থিওরিটা আসলে স্যামুয়েল হ্যানিম্যানের শিক্ষার থিওরি না। আপনি নামকরণ করুন, আপনি জানেন, আপনি অবজারভেশন করেন, আপনি প্র্যাকটিস অফ মেডিসিনের সাথে প্যাথোলজির সাথে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমন্বয় করে বাকি সব কিছুই করেন, সেটাতে কোনো অসুবিধা নাই, কোনো অপরাধ নাই, যতক্ষণ না আপনি এই কথাগুলোকে অপব্যাখ্যা করবেন। আপনি আপনার প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, আধুনিকতার প্রয়োজনে, রোগীকে বোঝার প্রয়োজনে যত রকমের কাজ করার সেটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই।
কিন্তু এটাকে ফিক্সড করার কোনো চান্স নাই যে উইদাউট নেমিং এ কেস এটাকে ডিল করা যাবে না, যে আপনার রোগী তো নামকরণটাই করতে পারেন নাই, ডায়াগনোসিস স্পেসিফিক ডায়াগনোসিস করতে পারেন নাই। সুতরাং কেসটাকে আপনি কিভাবে দেখবেন, এটা বর্তমান সময়ে অনেক আধুনিক মনোহোমিওপ্যাথিক চিকিৎসক অধিক আধুনিক মনোহোমিওপ্যাথিক চিকিৎসক এই একটা নিয়ম চালু করার জন্য ওনারা কাজ করেন, যেটা আসলে সেমিনিমিনের নিয়মের সাথে সাংঘর্ষিক। আশা করি আমার পয়েন্টগুলো আপনারা বুঝতে পারবেন, ভুল কথা বুঝি যেন না হয়। তৃতীয় পয়েন্ট, যে পয়েন্টটা সেমন হ্যানিম্যান রুগিলিপি গুলোতে লক্ষণ গুলো লিখেছে নাম্বারিং করে, যেটা আমাদেরকে অকারণ মেডিসিনে শিক্ষা দিয়েছে। আমরা অনেকে নাম্বারিং করি না, আমি অনেক সময় নাম্বারিং করি না। কেস রেকর্ডের ক্ষেত্রে নাম্বারিং করা বা না করা সেটা আপনার একটা ব্যাপার হতে পারে, তবে সেমন হ্যানিম্যানকে যদি ফলো করেন, যে আমি সেমন হ্যানিম্যানকে ফলো করি তাহলে নাম্বারিং করা উচিত, এটার একটা বিশেষ সুবিধা আছে। ঠিক আছে, এটা আপনার জন্য একদম ইউনিভার্সাল ফিক্সড রুলস না হলেও এটা করার একটা বিশেষ সুবিধা আছে। এই নাম্বারিং করে করে রোগীলিপি করার একটা ব্যাপার থাকে, এবং এটা আমরা যারা সিমিল হ্যানিমেন্টকে হুবহু ফলো করে রোগীলিপি করতে চাই সেটা আমরা করবো, করার চেষ্টা করব। পরবর্তী কথা হচ্ছে, দেখেন এখানে যে রুগীটা রোগটার রুগীটা একজন মহিলা রুগী এসেছেন, তার যে সমস্যা কথা বলেছেন, এই সমস্যাটা প্রথমে জাস্ট সিম্পল ভাষায় লিখেছে, খুব সাদা মাটা ভাষায় লিখেছে, সিম্পল। প্রত্যেকটা শব্দ আপনি যদি ইংরেজি ওয়ার্ড গুলোর মিনিং জানেন, এখানে কোনো জটিলতার কিছু নাই, সিম্পল ভাষায় একটা হেডলাইন করেছেন। তারপর এখানে মোটামুটি আটটা লোক, মোটামুটি না একটা আটটা সিম্পটমস নিয়েছেন, প্রত্যেকটাই সিম্পটমস। আর এটাই হচ্ছে অর্গানোলজি মেডিসিনের তিন নম্বরের প্রয়োজন, গ্রুপ সম্পর্কিত জ্ঞান, রোগীকে কি আরোগ্য করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে, সেটা তোমাকে জানতে হবে, এই কথাটাই উনি এখানে বাস্তবায়ন করেছে। তারপর হচ্ছে 153-তে বলা আছে যে আমরা রোগে চিকিৎসা করার ক্ষেত্রে রোগীর সাধারণ যে কথাগুলো আছে, যে কথাগুলোতে বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে না, বৈশিষ্ট্যহীন কথা, বৈশিষ্ট্যহীন কষ্ট, যে আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, আমার হচ্ছে বুকে ব্যথা, আমার হচ্ছে এখানে স্ক্রু, কি বলছে এখানে স্ক্রু বিকিউলা স্পন্ডিস, এই অঞ্চলে ব্যথা, এতটুকু কথার ভিত্তিতে কোনো চিকিৎসা হোমিওপ্যাথিতে হয় না। এটার ভিত্তিতে আপনি অবজারভেশন করে প্যাথোলজিক্যাল একটা নামকরণ করতে পারেন, একটা ক্লিনিক্যাল কন্ডিশন ফাইন্ড আউট করতে পারেন, কিন্তু একটা ঔষধ নির্বাচন করার জন্য কমন যে টার্মগুলো আছে, কমন যে কথাগুলো আছে, যে আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, আমার দুর্বলতা, আমার খারাপ লাগা, এই কথাগুলোর আসলে ভিত্তি বা এই কথাগুলোর ভিত্তিতে আপনি ঔষধ নির্বাচনের যে প্ল্যাটফর্মটা তৈরি করা উচিত সেটা পারবেন না, এটা সম্ভব না। প্রত্যেকটা সিমটমস দেখেন, 1-8 পর্যন্ত প্রতিটা সিমটমস এ সেমিল হ্যানিম্যান 153 কে এস্টাবলিশ করেছেন, বাস্তবায়ন করেছেন, যে আমরা ঔষধ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষণগুলোকে পরিপূর্ণ করতে হবে, লক্ষণগুলোকে বৈশিষ্ট্যপূর্ণ করতে হবে, লক্ষণগুলোকে পিকুলিয়ার, আনকমন, স্ট্রাইকিং, সিঙ্গুলার, এই বৈশিষ্ট্য দ্বারা বৈশিষ্ট্য মণ্ডিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত বৈশিষ্ট্যগুলো সংযুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত সেই সাধারণ কথাগুলো, কমন কথাগুলো, কমন টার্মগুলো আসলে আমাদেরকে বিশেষ কোনো ঔষধের জন্য হেল্প করবে না। এটা 153-তে আমরা আলোচনা করেছিলাম এর আগেও। এখানে যেমন কি বলছে দেখেন, তারা ব্যথার কথার আগে বলছে অন এনি মুভমেন্ট স্পেশালি এট এভরি স্টেপ, মানে ছোট ছোট কথার ভিতরে কতগুলো কম্পোজিশন উনি ইন করেছেন, প্রত্যেকটা পদক্ষেপে অন এনি মুভমেন্ট, যে কোনো নড়াচড়াই, প্রতিটা পদক্ষেপে, এন্ড পোর্স অন মেকিং এ ফলস স্টেপ, এবং একটা ভুল পদক্ষেপে ভুলভাবে কোথাও পা দিলে শি হ্যাজ এ শুট ইন দা স্ক্রুবিউলার স্পন্ডিস, স্পন্ডিস, তার একটা প্রচন্ড ব্যথা হয়, যে ব্যথার টাইপ হচ্ছে শুটিং পেইন, মানে একদম মানে খুঁচা মারার মতো ব্যথা। আমরা হলে কি করতাম, হয়তো বা ধরে নিলাম যে ব্যথা যা তার হচ্ছে এখানে বুকের নিচে বা স্টার্নামের কাছে বা স্ক্রুবিউলার স্পন্ডিসে ব্যথা হয়, এতটুকু আমরা লিখতাম, অথবা আর একটু অ্যাডভান্স হয়ে আমরা লিখতাম যে এই ব্যথাটা নড়াচড়ায় বৃদ্ধি পায়। এখানে উনি কি লিখেছেন, নড়াচড়ায় বৃদ্ধি পায়, প্রত্যেকটা পদক্ষেপে বৃদ্ধি পায়, একটু ফলস স্টেপ করলে বৃদ্ধি পায়, এবং হচ্ছে ব্যথার ধরনটা কি শুটিং। সাধারণত আমরা অনেকেই কষ্টটা লিখি, কষ্টের ধরনটা লিখি না, জ্বালা করতেছে, কিন্তু জ্বালার একটা ধরন আছে,
ব্যথা করতেছে, ব্যথাটা কি খোঁচা মারা ব্যথা, নাকি কামড় মারা ব্যথা, নাকি শিল ধরা ব্যথা, নাকি হচ্ছে এখানে ঝিঝি ধরা ব্যথা, নাকি হচ্ছে ঝিলিক মারা ব্যথা, এই যে টাইপস গুলো, অ্যাডজেক্টিভ গুলো, এর আগে আমরা বলেছিলাম যে আমাদের সিম্পটম গুলো যতক্ষণ জাস্ট নাউনের সাথে কানেক্টেড থাকবে ততক্ষণ সিম্পটম গুলো ভ্যালু নাই বললেই চলে ঔষধ নির্বাচনের ক্ষেত্রে। যতক্ষণ আমরা সিম্পটমস কে অ্যাডজেক্টিভ দ্বারা পরিপূর্ণ না করতে পারবো ততক্ষণ এটা কমপ্লিট সিম্পটমস না। এখানে সিম্পটমস টা হচ্ছে ব্যথা, কোথায় স্ক্রুভিকিউলাস কর্নিসে, তারপর হচ্ছে এটাকে অ্যাডজেক্টিভ দিয়ে কমপ্লিট করেছে ব্যথার ধরনটা কি, ব্যথার স্টেপটা কি, ব্যথা কখন বৃদ্ধি পায়, এই হচ্ছে একটা ব্যাপার। তাইলে বুঝতে হবে যে আপনাকে প্রতিটা কেসে প্রতিটা সিম্পটমস যেগুলোকে আপনি কাজে লাগাতে চান আগে বলছে ব্যথাটা কখন বৃদ্ধি পায়, অ্যাগ্রাভেশন। আমরা জানি যে রোগীদের মোডালিটিস বা হ্রাস বৃদ্ধি, অ্যাগ্রাভেশন, এমিলিয়রেশন, এই সিম্পটম গুলোর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, সেটা শারীরিক মানসিক যেই দিক থেকে হোক না কেন, যখন মোডালিটিস পাওয়া যায় সেই সিম্পটম গুলোর গুরুত্ব অনেক বেশি, অনেক মূল্যবান, তাৎপর্যপূর্ণ লক্ষণ। আবার দুই নম্বরে কি বলছে, হোয়েন শি লাইজ শি ফিলস কোয়াইট ওয়েল, যখন তিনি শুয়ে থাকেন তার মানে সম্পূর্ণভাবে তার আরাম বোধ হয়, সম্পূর্ণভাবে তার ভালো লাগা কাজ করে। তাহলে এটা হচ্ছে আরাম বোধের সাথে কানেক্ট সিম্পটমসটা উনি কমপ্লিট করার সিম্পটমস লিখেছে। দেন শি হ্যাজ নো পেইন এনিওয়্যার, তখন তার কোনো ব্যথাই থাকে না কোথাও, নেদার ইন দ্য সাইড নর ইন দ্য স্ক্রুভিকুলাস, তার ঠিক অ্যানাটমিক্যাল পজিশন ওইখানেও ব্যথাটা থাকে না, অথবা যেখান থেকে ব্যথার উৎপত্তি হয় এটা স্প্লিট আউট হয় বাম সাইড থেকে, ওইখানেও তার ব্যথাটা থাকে না। আচ্ছা, এর আগে যেটা, এভরি টাইম ফ্রম দ্য লেফট সাইড, ব্যথাটা ঠিক কোথা থেকে উৎপত্তি হয়, কোথা থেকে উৎপত্তি হয়ে কতটুকু পর্যন্ত বিস্তৃত হয়, এই বৈশিষ্ট্যটা কিন্তু এক নম্বরে আছে। সিম্পটমস তো এক লাইনের, কিন্তু এটাতে যে কত মূল্যবান মেসেজ দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে রুগীলিপি করা, এই ব্যাপারগুলো আসলে আমরা যদি একটু চিন্তা করি, একটু জ্ঞান খাটাই, তাইলেই অনুধাবন করতে পারবো। নতুবা তার পরেই যাবো, এটা রিডিং করে যাবো, কেসটা ভালো লাগবে, উনি কি মেডিসিন দিয়েছেন, আমরা এরা মানে তাড়াহুড়া করে একদম মানে প্রথম লাইন থেকে শেষ লাইনে চলে যাবো যে মেডিসিনটা কি দিন দেখি। আসলে এখান থেকে আমাদের কোনো শিক্ষাই হবে না যদি এখানে কম্পোজিশন গুলো আন্ডারস্ট্যান্ডিং না করতে পারি, আর ইনার যেই ক্রিটিক্যাল অ্যানালাইসিস এটা যদি আমরা না করতে পারি ততক্ষণ আমরা এখান থেকে আসলে রস আস্বাদন করতে পারবো না, এখান থেকে আমরা যে ফেসিলিটিসটা নেওয়ার জায়গা থাকে সেটা আমরা নিতে পারবো না। ব্যথার উৎপত্তি এবং বিস্তৃতি জায়গাটা আগের জায়গাতে উল্লেখ করা আছে। তারপর এখানে এই কথাটা বলছে, যখন সে শুয়ে থাকে তার আসলে এরকম কোনো কষ্টই থাকে না, কোথাও থাকে না, সেটা ঠিক অ্যানাটমিক্যাল পজিশনটাতেও থাকে না, এবং যেখান থেকে ব্যথার উৎপত্তি হয় এটা আপনার হচ্ছে আসে সেটাতেও থাকে না, লেফট সাইডে থাকে না। শি ক্যান নট স্লিপ আফটার 3 o'clock ইন দ্য মর্নিং, এটাতে আমরা হইলে অনেক ইয়ে হইতে বা এটা আমরা আমি সবাইকে ইঙ্গিত করছি না, আমাদের অযোগ্যতা গুলো এখানে আমি কালারিং করতেছি, মার্ক আপ করতেছি, আমাদের এখানে এই টাইপের ভুলগুলো রুগীলিপিতে হয়। আমার এই আলোচনাটা শুধু ক্রনিক ডিজিজ ভিত্তিক আলোচনা, এই আলোচনার সাথে আমি ফিলোসফি, এই আলোচনার সাথে আমার হচ্ছে মেডিসিন মেটেরিয়ামেডিকা, এই আলোচনার সাথে হচ্ছে কি বলে অর্গানোলজি মেডিসিন, এবং এই আলোচনার সাথে রুগীলিপির যে ধরনটা কি হতে পারে, কেস্টিং এর উপর আমাদের আলাদা আলোচনা থাকে, এই আলোচনাটার ভিতরে কেস্টিং এর আলোচনা সংযুক্ত আমি করে দিচ্ছি, কেস্টিং এর ধরনটা কি হতে পারে, এবং ইভালুয়েশন অফ সিম্পটম, লক্ষণ মূল্যায়ন, এটার উপর ব্যাপক আলোচনা করা যায়। ওই আলোচনাটা এই আলোচনার ভিতরে আসা যাবে, আপনারা খেয়াল করে দেখবেন। ইভালুয়েশন অফ সিম্পটমস তো আপনারা এই আলোচনা থেকে শিখতে পারবেন। শি ক্যান নট স্লিপ আফটার 3 o'clock ইন দ্য মর্নিং, যদি আমরা সাধারণভাবে লিখতাম যে তিনি অনেকদিন ধরে বা বেশ কয়েকদিন ধরে ঘুমাতে পারেন না, তার এই কথাটা কিন্তু মিথ্যা হতো না, কিন্তু কথাটা আসলে অপূর্ণ ছিল, কথাটা অসম্পূর্ণ ছিল, কথাটা আপনার অস্পষ্ট ছিল, এবং কথাটাতে কিছুটা হইল রং একটা ইনফরমেশন ছিল। যদি তিনি কয়েকদিন যাবত ঘুমাতে পারেন না লিখি, তার অর্থ হচ্ছে তার কয়েকদিন যাবত রাত্রি সারা রাত্রি তার ঘুম হয় না, এখানে কিন্তু এই কথাটা বলা নাই, বরং এই কথাটা বলা আছে কি রাত্র 3টার পর থেকে তার ঘুমটা হচ্ছে না।
একদম স্পেসিফিক করে টাইম মেনশন করা। রোগীরা অনেক সময় বলে যে ডাক্তারবাবু আমার এই টাইমে কষ্টটা বাড়ে, এই টাইমে আমার সমস্যাটা বেশি হয়, অথবা না বললেও যে আমার কষ্ট হয় অনেক বেশি, আমি জিজ্ঞেস করবো যে কোন টাইমে কোন সময়ে কোন সিচুয়েশনে আপনার কষ্টটা বেশি অ্যাগ্রাভেশন হয়, এটা জিজ্ঞেস করে টাইমটা যদি বের করা যায়, জোর করে চাপিয়ে দিয়ে না, ন্যাচারালি যদি এমন কোন টাইম বের করা যায় সেই টাইমে গুরুত্বটা যথেষ্ট ভাবে আমাদের কাছে থাকে। তাহলে এই যে টাইমটাকে নির্ধারণ করা হয়েছে, অনিদ্রা সকাল 3টার দিক থেকে তার অনিদ্রা এখানে যে কথাটা বলা আছে, তার খাবার ভালো লাগে কথা সত্য, রুচিতে ভালো লাগে কথা সত্য, সমস্যা হলো সে যখন খাবার খায় তখন তার অসুস্থতা অস্বস্তি কষ্ট বেড়ে যায়, শুধু তাই না, বাঙালি আমরা ভাতের উদাহরণ দিই, সে অন্য সময় হয়তো ধরেন 2 প্লেট ভাত খায়, সে অসুস্থ হওয়ার পরও বলতেছে আমার রুচি তো ভালোই আছে কিন্তু আবার 2 রূপা ভাত খাওয়ার পরে আমার যত সমস্যা কষ্ট যন্ত্রণা বা অস্বস্তি লাগা শুরু হয়ে যায়, আগে 2 প্লেট খেত এখনো খাওয়ার রুচি ভালো কিন্তু 2 রূপমা খাওয়ার পরই তার অস্বস্তি বৃদ্ধি পেতে শুরু করে। এই যে ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাডজেক্টিভ, একটা বৈশিষ্ট্যপূর্ণ কথা যে অল্প খাবারের পরেই তার কষ্ট বাড়তে শুরু করে, এটা অ্যাডজেক্টিভ দিয়ে কথাটাকে পরিপূর্ণ করে দিয়েছে। নাম্বার 5, দেন দ্য ওয়াটার কালেক্টস ইন হার মাউথ, এবং আগে যে আমরা বলেছিলাম যে তার মুখে পানি জমা হয়, কখন অল্প খাবার খাওয়ার পরই তার অস্বস্তি লাগে, তার অশান্তি লাগে, তার হচ্ছে মুখে পানি জমা হয়, দেন দ্য ওয়াটার কালেক্টস ইন হার মাউথ, তার হচ্ছে মুখে পানি জমা হয় এন্ড রানস আউট অফ ইট লাইক দ্য ওয়াটার ব্রাশ, ওয়াটার ব্রাশ বা পানি উত্তর উঠে। শি হ্যাজ ফ্রিকোয়েন্টলি ইম্পি রেপুটেশন আফটার মিল, তার হচ্ছে ঢেকুর উঠে, এতটুকু কথা না, এতটুকু কথা জেনারেল কথা, আপনি যদি ইয়াকটেশন দেন রেপার্টরিতে আপনি সবাইকে যাবেন ইরাকটেশন দেখবেন যে শত শত মেডিসিন, কিন্তু যখন ইরাকটেশন আফটার মিল দেখবেন যে মেডিসিন অনেক কমে আসছে, তারপর আবার যখন দেখবেন যে আফটার মিল এর পরে মানে ফ্রিকুয়েন্টলি বা ইমিডিয়েট আফটার খাবারের পর পরই অথবা লিটল ইটিং অল্প খাবারের পরে ইরাকটেশন হয় এবং মুখে এটা হয়, তখন দেখা যাবে যে আপনার মেডিসিন আরো কমে আসছে, আর লেখাটা অনেক ছোট হয়ে আসবে। এখানে তার উদ্গার উঠে এটা একটা কথা, জেনারেল কথা, একটা ক্লিনিক্যাল কথা, কিন্তু উদ্গারটা কখন ওঠে খাবারের পরে, এবং উদ্গারের টাইপটা কি ফ্রিকোয়েন্টলি খাবারের পরে, এটা এক দুইবার যে ওঠে ডেকোর খাবারের পরে এক দুইবার ডেকোর তো আমাদের অনেকেরই ওঠে, কিন্তু তার এটা ফ্রিকোয়েন্টলি চলতেই থাকে। আর টেম্পার ইজ প্যাশনেট, তার প্রচন্ড প্যাশনেট একটা টেম্পার আছে, প্যাশনেট টাইপটা বলছে ডিসপোজ টু অ্যাঙ্গার, মানে রাগের প্রবণতা তার বেশি, সব জায়গায় তার প্রচন্ড একটা আবেগ প্রবণতা, রাগ প্রবণতা, বদ মেজাজি একটা আচরণ তার প্রকাশিত হয়ে যায়। এটা হচ্ছে 211-12-13 আমরা যেটা করেছি, যে 211-12-13 যে কথাটা বলা আছে, 213 পরে নেই, 211 বলেছি আমরা, 12 নিয়ে একটু আলোচনা করেছিলাম যে ডিসপোজিশন বা স্টেট অফ মাইন্ড বা কনস্ট্রাকশন অফ মাইন্ড অথবা হচ্ছে ডিসপোজিশন অফ মাইন্ড, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো ঔষধ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 213-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 
সিস্টেমে লেনে গেল উদ্দেশ্য প্রত্যেকটা মেডিসিন কি আপনি গোদরাম দা জরুরি না তারপর সেখানে বলা আছে যদি কোনো রোগী কি বলে উগ্র টাইপের হয় বদমেজাজি হয় চরম খিটখিটে হয় অমার্জিত হয় তখন তাকে পালসিলে দিয়ে আরম্ভ করা সম্ভব না এভাবে আরেকটা রোগী আরেকটা উদাহরণ সম্ভবত ক্যামোমিলার পালসিলে আরেকটা সম্ভবত স্ট্রেমোনিয়াম বা ভেলোনিয়ামের উদাহরণ দেওয়া আছে আপনারা দেখে নিন তো 213 এর আধুনিকতে যে কথাটা বলা যে মেন্টাল স্টেট
একটা মেডিসিনের যে কনস্ট্রাকশনে থাকে, ঠিক আছে, বা একটা মানুষের যে কনস্ট্রাকশনে থাকে, আপনি যে মেডিসিনটা দিবেন ওই মেডিসিনের ওই কনস্ট্রাকশনের বিপরীতে যদি মেডিসিনটা চলে যায়, তাহলে ওই মেডিসিনটা দিয়ে ক্রনিক কেস, ইভেন দেহতে যেটা বলা আছে যে ইভেন একিউট কেস আরম্ভ করা যায় না। যদি আপনি একটা রুগীকে ক্যামোমিলা দিলেন, অন্য সিমটম মিলে গেছে কিন্তু রুগীটা বেশ শান্ত ভদ্র চুপচাপ, তাকে ক্যামোমিলা দেওয়ার ব্যাপারটা আসলে নীতিগত ভাবে সমর্থন করে না, এটা হচ্ছে কথা। আপনার রুগীতে হয়তো মেন্টাল স্টেটের সাথে বেশি সিমটম মিলালেন না, তারা চুপচাপ, তারা মার্জিত, তারা কম কথা বলে, তাদের মন খুব সফট থাকে, তারা অ্যাটেনশনেট থাকে, তাদের মনটা খুব অল্পতেই ভেঙে যায়, একদম কাছে ভেঙে চৌচির হয়ে যায়, কান্না আসে অল্পতেই, অল্পতে আবেগ প্রবণ হয়, অল্প আদরেই তাদের কষ্ট কমে যায়, তারা আদর চাই, সোহাগ চাই, ভালোবাসা চাই। এই কথাগুলো দিয়ে বোঝা যায় যে পালসিকুলার স্ট্রাকচার অফ মাইন্ডটা কেমন হতে পারে। এখন এমন একজন রুগীকে আপনি পালসিকুলার দিবেন, তার এই লক্ষণগুলো এই বৈশিষ্ট্যগুলো ধারা দেওয়া নাই, সে হচ্ছে চরম, মানে হচ্ছে উগ্র, সবকিছুতে মারামারি, সবকিছুতে প্রতিবাদ, সবকিছুতে ভাঙচুর করে, সবকিছুতে হচ্ছে তার কি বলে এরকম মানে অভদ্রতা, তাকে আপনি পালসিকুলার দিয়ে দিলেন। অর্গানন অনুসারে তার টোটাল কনস্ট্রাকশন থেকে, ডিসপোজিশন থেকে তার স্টেটটা যেহেতু বিপরীত, তার রোগ আসলে আরম্ভ হবে না। এই কথাটা আপনাকে বলা আছে বিভিন্ন জায়গায়, 213-তে বলা আছে, 211-তে বলা আছে, এবং এখানেও আমরা এই কেসটা এখানে আমরা এটা দেখতে পাবো সারা আর টেম্পারি স্পেশালি ডিসকাস করতে হবে। হয়নি বাট দা পেইন ইজ সিভিয়ার, যখন ব্যথাটা প্রচন্ড আকার ধারণ করে, ব্যথাটা যখন, ব্যথাটা সবসময় একই স্কেলে থাকবে না, ব্যথাটা যখন সিভিয়ার হয়, শি ইজ কভার্ড উইথ পারস্পিরেশন, যখন ব্যথাটা তীব্র আকার ধারণ করে তখন তার ঘাম হয়। এখন যদি আমরা লিখলাম যে তার ঘাম বেশি হয়, এতটুকুতে কিন্তু আসলে লক্ষণটা পরিপূর্ণ না, বরং হচ্ছে আমাকে কোনো কিছু বলবেন কিনা বললেন, সমস্যা নেই, আমি টাইমটা দেখতেছি, আমার আলোচনা এখানে আজকে শেষ করবো না, শেষের দিকে আসতেছে, আমিও বুঝতেছি। তো যে কথাটা বলা, তার ঘাম বেশি হয় এতটুকু কথা এখানে যথেষ্ট ছিল না, বরং হচ্ছে যে ঘাম হয় কখন, যখন ব্যথা হয়, ব্যথার সাথে কানেক্টেড হয়ে ঘাম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা। কোয়াইট মানে পিকুলিয়ার অ্যান্ড কমন স্ট্রাইকিং এর যত অ্যাডজেক্টিভ আছে, এই ফিজিক্যাল একটা সিমটম তার ভিতরে আছে এটা। মানে আপনি যদি পারস্পিরেশনে যান, রেপার্টরিতে পারস্পিরেশন দেখবেন যে হিউজ মেডিসিন, এটা একটা জেনারেল সিমটম, মানে একটা কমন সিমটম, কিন্তু পারস্পিরেশনের অধীনে যখন যাবেন, পেইন ডিউরিং পারস্পিরেশন এর আন্ডারে আপনি গেলেন পেইন ডিউরিং, তখন দেখবেন যে মেডিসিন বুটি কোয়েট মেডিসিন। তাহলে এটা হচ্ছে ক্লিনিক্যালি, এটা হচ্ছে কেস টেকিং এর আর্ট, আর্ট অফ কেস টেকিং, আর্ট অফ সিমটম কালেক্টিং, ঠিক আছে, আর্ট অফ হোমিওপ্যাথিক ফিলোসফি। আমার আর্ট আমি আগে আয়ত্ত করতে হবে, আমার ফিলোসফিটাকে আমি আগে এস্টাবলিশ করতে হবে, তারপর আমি আধুনিকতার প্রয়োজনে যদি অন্য কিছু করতে চাই, করতে যাই, সেটা পরের স্টেপ হতে পারে। অন্তত আমাদের যে সিকোয়েন্স থাকা দরকার, আমাদের যে কি বলে নীতিমালাগুলো থাকা জরুরি, এই বিষয়গুলোতে অবশ্যই আমরা প্রতিমাপ্রেসিডেন্স থাকতে হবে। ক্যাটামানিয়া ওয়ার কোয়েট রেগুলার, ক্যাটামানিয়া হচ্ছে মানে বা মিস ক্যাটামানিয়া, ক্যাটামানিয়া আমরা দেখাই আপনাকে, ব্লাড অ্যান্ড আদার ম্যাটার ডিসচার্জ ফ্রম দ্য ইউটেরাস মেনস্ট্রুয়েশন, মানে এটা হচ্ছে দ্য ফিমেল পিরিয়ড মেনস্ট্রুয়াল ডিসচার্জ, মানে মাসিক স্রাবের কথাটা বলা আছে। এটা একটা নতুন শব্দ আমাদের জন্য, যেহেতু এই টার্মগুলো আমরা বেশি পড়ি না। তো এই ক্যাটামিনিয়া বা মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডিক্যাল ডিসচার্জ ওয়্যার কোয়াইট রেগুলার, এটা রেগুলার ছিল বা রেগুলার আছে, এটা ফোর্টনাইট মানে দুই সপ্তাহ ধরে বা কতদিন ধরে। এই হচ্ছে গেস্টিং এর নমুনা, এই হচ্ছে ওনার মানে গেসে অর্গানিক মেডিসিন কিভাবে এস্টাবলিশ করেছেন, অ্যাপোরিজমগুলো যেগুলো উনি লিখেছেন সেগুলোর উপর ভিত্তি করে উনি কিভাবে কাজ করেছেন, তার একটা নমুনা, তার একটা আলোকচিত্র এখান থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। তো তারপর হচ্ছে এই কেসটাকে বিশ্লেষণ করে উনি কিভাবে মেডিসিন নির্বাচন করেছেন, কোন চিন্তা করেছেন, কিভাবে চিন্তা করেছেন, কেন চিন্তা করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা
সম্ভব হলে বেঁচে থাকলে পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করবো এবং এটাকে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আলোচনা যেহেতু সময় সংক্ষিপ্ত আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশিষ্ট ডাক্তার আব্দুল হাসান স্যারকে, তিনি এত এত পর্যন্ত চমৎকার ভাবে এবং একেবারে স্পষ্ট ভাবে কিছু আলোচনা আমাদেরকে উপহার দিলেন, এজন্য স্যারকে আবারও ধন্যবাদ।